আজকে রান্না করছি কাঁচা কাঁঠালের তরকারি, আর এখানে আছে মুখি কচু দিয়ে চিংড়ি মাছ, তারপরে রান্না করব মুরগি দিয়ে আলুর ঝোল, আর তারপরে রান্না করব টকটকে লাল রুই মাছ দিয়ে টমেটোর ঝোল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালস। কি খবর সবার, রোজা কেমন যাচ্ছে? আমাদেরও রোজা আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আজকে কোনো ইফতারির ভিডিও না, আজকে নিয়ে হাজির হলাম সেহেরিতে আমি কি কি রান্না করছি সেই ভিডিও। এই এতগুলো রান্না অবশ্যই কিন্তু আমরা একদিনের সেহেরিতে খাবো না, দুই তিন দিনের সেহেরিতে খাবো, সেটার জন্যই আমি রান্না করে রাখছি। কারণ ভোরবেলায় উঠে তো রান্না করার প্রশ্নই আসে না, যেহেতু বাচ্চারাও রোজা থাকে আমাদের সাথে, তাই জন্য আমি আগেই একটু রান্নার প্রিপারেশনটা নিয়ে রাখছি। সো প্রথমে যেটা রান্না করছি সেটা হলো কাঁচা কাঁঠাল বা এঁচোড়। এইটা আমাদের খুবই পছন্দ, এইটা এইখানে ইন্ডিয়ান দোকানে ফ্রোজেন প্যাকেটে পাওয়া যায়, আবার অনেক সময় ক্যানেও পাওয়া যায়। আমি ক্যানটা যদিও ইউজ করি না, আমি ফ্রোজেন প্যাকেটেরটাই ইউজ করি। সো এইটাকে আমি একটু পাঁচফোড়নের বাঘার দিয়ে, তারপরে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে এই এঁচোড় বা কাঁচা কাঁঠালটা রান্না করি, যেইটা আমাদের বাসার সবার খুবই পছন্দ। সো এই হয়ে গেল আমার আচারি ফ্লেভারের কাঁচা কাঁঠালের ভুনা। তারপরে এখানে যেটা রান্না করব মুখি কচু। মুখি কচু আমেরিকায় প্রত্যেকবার, মানে প্রত্যেক বছর, গোটা বছরই পাওয়া যায়। বাংলাদেশে যেমন একটা সার্টেন টাইমে ওঠে, বাট আমেরিকায় প্রত্যেক বছর এটা পাওয়া যায়। কারণ মুখি কচু এইখানে অনেক মেক্সিকানরা খায়, আরও অন্যান্য দেশের মানুষরাও খায়। সো মুখি কচুটা অলওয়েজ পাওয়া যায়, আর এইটা খেতে আমাদের যে এত মজা লাগে, এটা এই কচুটা আমি চিংড়ি মাছ দিয়ে, টমেটো দিয়ে, বেশি করে একটু ধনে পাতা দিয়ে আজকে এটাকে রান্না করব। তোমাদের আর কার কার মুখি কচু পছন্দ বলো তো? অনেকেই কিন্তু মুখি কচু খেতে পছন্দ করে না, কারণ গলা ধরে, বাট আমাদের, মানে এইখানে আমেরিকায় আমি কখনো এসে দেখিনি যে মুখি কচু আমাদের গলা ধরছে। সো আমাদের এটা খুবই মজা লাগে, এক গাদা ধনাপাতা দিয়ে, তারপরে নামানোর আগ দিয়ে আমি একটু জিরা ভাজা ছিটিয়ে দিয়ে এটাকে নামাই। সো এটা গরম গরম ভাত দিয়ে খেতে একদম খুবই ফাটাফাটি লাগে। তারপরে এখানে রান্না করব ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে ফুলকপির একটা চচ্চড়ি, যেটাকে ফুলকপি চচ্চড়ি না, সরি, ফুলকপির ভাজি। এইটা আমাদের সারা বছরই যেহেতু এখানে ফুলকপি পাওয়া যায়, সো আমাদের এটা খেতে খুবই ভালো লাগে। আর এইটা একদম একটা কমফোর্ট ফুড যেটাকে বলে, যে আর কোনো ভেজিটেবল হাতের কাছে নাই, সো ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে একদম ভাজি করে ফেলা, এটা ডাল দিয়ে খেতেও মজা লাগে, আবার এটা রুটি বা পরোটা দিয়েও আমাদের কিন্তু খুবই পছন্দ। এই ফুলকপির ভাজি রান্না করা দুনিয়ার মনে হয় সবচেয়ে সহজ। একদম সব সবজি কেটে আমি একটা প্যানে নিয়ে নেই, তেল দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিই, আর হলুদ আর লবণ একটু দিয়ে দিয়ে ব্যাস মাখিয়ে, একদম একসাথে মাখিয়ে বসিয়ে দিই। এখন রান্না করব রুই মাছের ঝোল। আজকে আমি দুইটা প্যাকেট নিয়েছিলাম রুই মাছের ঝোল রান্না করার জন্যে। সো দেখি অনেকগুলো মাছ হয়েছে, সো ছোট হাঁড়িতে আর এটা রান্না করা যাবে না, এই জন্য আমি একটা বড় হাঁড়ি নিলাম। সো রুই মাছের ঝোল রান্না করতে আমি প্রথমে পেঁয়াজ একটু ভুনে নিয়ে, তারপরে সব মশলা দিয়ে বেশি করে একটু পেঁয়াজ বাটা দিব। যেহেতু আমি ঝোল রান্না করছি, ঝোলে একটু পেঁয়াজ বাটা না দিলে কিন্তু ঝোলটা খেতে মজা লাগে না। সো অনেকগুলো ঝোল দিয়ে আর একটু বেশি করে ঝাল দিয়ে একদম একটু টকটকা লাল করে, আর আলু আর মটরশুঁটি, মটরশুঁটি খেতে আমার কিন্তু খুব মজা লাগে, স্পেশালি এরকম রুই মাছের ঝোলে মটরশুঁটি দিলে কিন্তু খুবই মজা লাগে। আর রুই মাছের ঝোলে যেটা করব সেটা হলো গোটা গোটা টমেটোকে আমি বড় বড় চাঙ্ক করে কাটবো, কারণ টমেটোগুলো রুই মাছের ঝোলে যখন আধা একটা গলে গলে যায়, ওইটা ভেঙে ভেঙে খেতে রুই মাছের ঝোলটা কিন্তু খুবই মজা লাগে। সো আমি যেটা করব, টমেটো আমি মাছের সাথে দিব না, মাছটাকে হালকা একটু রান্না করে পরে আমি উপরে টমেটোগুলো সব দিয়ে দিব। আর রুই মাছের ঝোল রান্না হবে, আর ভাজা জিরার গুঁড়া পড়বে না,
তাকি হয় বড় যে কোনো মাছের ঝোল রান্নার পরে যদি একটু ভাজা জিরার গুঁড়া না দেওয়া হয় তাহলে সেই মাছটার রান্নাই কমপ্লিট হবে না। সো এই যে আমি এখন টমেটো বেশি করে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে জিরার গুঁড়া আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব গরম গরম লাল টকটকে টমেটো দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাত আর একটা কাঁচা মরিচ আর একটু লেবু চিপে এই রুই মাছের ঝোল খেতে কি যে মজা! তারপরে এখানে রান্না করছি মুরগি। আজকে মুরগিটা একটু অন্যরকম করে রান্না করব, সেইটা হলো কাঁচা কাঁঠাল রান্না করার সময় আমার মনে হলো যে আজকে মুরগিটাও যদি একটু আচারি করে করা হয় তাহলে কিন্তু দারুণ লাগবে। এই জন্য আমি মুরগির পেঁয়াজ ভোনার সময় আমি অনেকগুলো না 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন দিয়েছিলাম। পাঁচফোড়নটাকে ভালো করে বাঘার দিয়ে তারপরে সব মশলা দিয়ে এটাকে খুব ভালো মতো ভুনবো। আজকে আমি এটার মধ্যে একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি যেন তরকারির রঙটা একদম লাল টকটকে হয়। লাল টকটকে মুরগির ঝোল খেতে কিন্তু খুবই মজা। সো এইটা আমি আজকে পাঁচফোড়ন দিয়ে রান্না করছি। তারপরে এইটা নামানোর আগ দিয়ে যেটা করব, আমি বেশ খানিকটা টমেটো দিয়ে দিব। টমেটোর ফ্লেভার অনেক সময় মুরগিতে খেতে খুবই ভালো লাগে। যারা ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি খেতে গন্ধ লাগে তারা এই টমেটো দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে ট্রাই করে দেখতে পারো, ওই গন্ধটা চলে যায়। আর এটা ভুনা ভুনা একটা হয় তখন এটা খেতে খুবই মজা লাগে। আর অবশ্যই মুরগির ঝোল রান্না হবে, আর জিরার গুঁড়া এটা তো হবে না তা তো হয় না, তাই জিরার গুঁড়া আমি সুন্দর করে ভাজা জিরার গুঁড়া গুঁড়া করে নামানোর আগ দিয়ে দিয়ে দিলাম। সো এই হয়ে গেল আমার আজকের সেহেরির রান্না, যেটা আমাদের নেক্সট 3-4 দিন হয়ে যাবে। সো রান্নার আর কোনো ঝামেলা নাই। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট দিও, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ। আশা করি সবার রোজা খুবই ভালো যাচ্ছে।